এমনি সাবির আপনি লিখেছেন, অন্যের গাছতলায় পড়ে থাকা ফল বা ফল না বলে খাওয়া যাবে কিনা, আগে খেয়ে থাকলে এখন করণীয় কি? কারো গাছের নিচে যদি কোনো ফল পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ফল কুড়িয়ে খাওয়া যাবে যদি গাছের মালিকের সেক্ষেত্রে কোনো দায় দাবি না থাকে। দায় দাবি নিয়ে এটা কীভাবে বুঝবো? এটা সচরাচর গাছের নিচের ফলগুলো তিনি এটা নিয়ে মাথা ব্যথা করেন না, মানুষ খাচ্ছে নিচ্ছে তিনি কিছুই বলেন না জেনেও, এবং কোনো রকম বেড়াটেড়াও দেননি, এগুলো দ্বারায় প্রমাণ করা যায় যে তিনি আসলে এটাকে সমর্থন করছেন এবং এক্ষেত্রে তার কোনো বিধিনিষেধ নাই, তার কোনো আপত্তি নেই। অতএব এরকম হলে সে ফল খাওয়া যেতে পারে। আর যদি এমন হয় যে তিনি আসলে নিয়ন্ত্রণ করতে চাইছেন কিন্তু পারছেন না, এটা একটু গভীরভাবে তাকালে কিন্তু বোঝা যাবে তিনি আসলে এতে সম্মত আছেন কি না। যদি তিনি সম্মত না থাকেন তাহলে সেক্ষেত্রে আগে খেয়ে থাকলে তার কাছে মাপ চাইতে হবে, অথবা তার ওয়ারিসদের কাছে মাপ চাইতে হবে, অথবা যে পরিমাণ খেয়েছি মনে হয় তার একটা ভ্যালু বা মূল্য হিসেব করে বের করে তাদের তরফ থেকে দান করে দিতে হবে তাকে সওয়াবের উদ্দেশ্যে। এভাবে যদি করা যায় ইনশাআল্লাহ বিদিল্লা দায়মুক্ত হওয়া যাবে।